আসসালামু আলাইকুম আ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ খুব গুরুত্বপূর্ণ এবং পুরুষ বেদের জন্য বিশেষ আপনাদের রিকোয়েস্ট একটি ভিডিও এসেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আমাদের কমেন্ট বক্সে অসংখ্য প্রশ্ন আসে সেখান থেকে একটি প্রশ্ন তুলে দেওয়ার চেষ্টা করবো ভাই ইতিপূর্বে একটি বউ চলে গেছে আই মিন যৌন সহবাসে সময় নিতে না পারার কারণে আমি কি পরবর্তীতে আবার বিয়ে করব কিনা এই বিষয়ে টেনশনে রয়েছি এমনইভাবে একটি প্রশ্ন এসেছে যে অলরেডি এক বহুত চলে গেছে এক স্ত্রী চলে যাওয়ার পরে এখন আবার টেনশন করছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের জন্য বিশেষ কিছু পরামর্শ থাকছে ও সাথে সাথে একটি ঘরোয়া রেমেডি যা আপনারা পনেরো দিন থেকে এক মাস সেবনের ফলে আপনাদের ইনশাল্লাহ যৌবন শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং শুধুমাত্র যৌবন শক্তি নাই যৌবন শক্তির মধ্যে বিভিন্ন শ্রেণী বিন্যাস রয়েছে যেমন দেখা যাচ্ছে উত্থানজনিত সমস্যা বা ইডি এর একটি ডিসফাংশনের সমস্যা এই সমস্যার সমাধান হবে বীর্য যাদের পাতলা সেই বীর্য পাতলায় গাঢ় হবে সাথে সাথে বীর্য বীর্য যাতে দ্রুত আউট হয়ে যায় যাদের বীর্য দ্রুত আউট হয়ে যায় তাদেরও এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সমাধান হবে এই রেমিডিতে কথা না বাড়ি আমরা আমাদের মূল আলোচনায় ফেলে যাব। এখন আসুন বন্ধুরা একজন সঙ্গিনী তার সঙ্গিনীকে সেরে কেন চলে যায় আই মিন একজন স্ত্রী তার হাজবেন্ডকে সেরে কেন চলে যায় চলে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে পারিবারিক কারণ রয়েছে দেন আপনার শারীরিক কিছু বিষয় রয়েছে অনেক কিছু মিলায় কিন্তু একজন মেয়ে একজন ছেলেকে সেরে চলে যায় কিন্তু আমার জানা মতে একজন মেয়েকে যদি স্বাভাবিকভাবে ভালোভাবে অন্তত রাখতে পারেন তাহলে নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে যাওয়ার কোনো নিয়ত করবে না শুধুমাত্র ছেলেদের যৌবন চাহিদার জন্যই কি মেয়েরা ঘরে থাকে না শুধুমাত্র পেটের খাবারের জন্যই কি মেয়েরা ঘরে থাকে না তাদের পর্যাপ্ত পরিমাণে ভালোবাসতে হবে তাদের পছন্দ অনুসারে চলতে হবে কিছু সিমটম বা কিছু বিষয় আপনাদের মানিয়ে নিতেই হবে অনেক পুরুষ ভাইদের বিভিন্ন ভুল রয়েছে যেমন অনেক পুরুষ ভাইয়েরা রয়েছেন যে একটু অপরিষ্কার মানে নিজেরা একটু অপরিষ্কারভাবে থাকেন এটা হয়তো অনেক মেয়ে মুখে না বললেও ভিতর থেকে নিতে পারে না যেমন অনেক পুরুষ ভাইরা রয়েছেন যে স্মোকিং করে থাকেন স্মোকিং করে ওয়াইফের কাছে আসতে গেলে আপনারা ভালো করে কুলকুচি করছেন না মুখ পরিষ্কার করছেন না আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক পুরুষ ভাইদের শরীরে বিশেষ করে বগলে গোপন অঙ্গে লোম থাকে এই লোম আপনারা পরিষ্কার করেন না দেখা যাচ্ছে আপনারা বাসে বাহে বাসার বাহির থেকে এসে ঘাম অবস্থায় হালকাভাবে হাত মুখ ধুয়ে ভাত খাইয়ে আপনারা শুতে চলে গেছেন কিন্তু শরীরে যে একটা দুর্গন্ধ রয়ে গেছে সারাদিনের ক্লান্ত গন্ধ রয়ে গেছে এটা আপনারা পরিষ্কার করছেন না এইগুলা কিন্তু একটা মেয়ে পরিপূর্ণভাবে নিতে পারে না তাই আপনাকে সবসময় সেফ থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ইসলাম ধর্মে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের একটি অঙ্গ তো তেমনইভাবে আপনাদের বলতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তারপর কিছু শারীরিক বিষয় রয়েছে যে একজন মেয়েরও কিছু যৌবিক চাহিদা থেকে যায় আমাদের মেডিকেলের ভাষায় সব সময় বলে মেয়েদের পাওয়ার অনেক বেশি অনেক বেশি হ্যাঁ জন মেয়ে একশো জন ছেলেকে চালিয়ে নিতে পারে যদি সে চালাতে চায় এটা হচ্ছে মেডিকেলের ভাষা বা মেডিকেলে বলা রয়েছে সো আপনার আপনার সেই হিসাবে দেখা যাচ্ছে যে তিনজনের তিনজন পুরুষের যৌবন লাগে একজন মেয়ের যদি মেয়েও সেরকম ভালো ফিটেস্ট হয় কিন্তু একজনের দিয়েই হয় এটা উপর আল্লাহ সিস্টেম করে দিছে যে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা তাকে স্বাভাবিকভাবে রাখা এবং তার সাথে জৈবিক যে ইচ্ছাটা এটা পর্যাপ্ত পরিমাণে দিতে না পারলেও তাকে মিলিয়ে নিয়ে যদি চলতে চান একজন মেয়েকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারবেন সো একজন মেয়ের কি প্রয়োজন কি আছে কি লাগবে এদিকেও একটু নিতে হবে কিছুদিন পর পর একটু ঘুরতে যদি বা একটু ট্যুরে যদি যাওয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা যে যেতে আপনি পারেন তাহলে একটু ট্যুর দিয়ে আসবেন ঘুরে আসবেন মনটা ফ্রেশ রাখবেন অতিরিক্ত বকাঝোকা রাগারাগি করা যাবে না এই সব বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে আমি মনে করি যদি একটু যৌবন সাইডে আপনি হেলেও পড়েন তাহলে আপনার বিশেষ কোনো ক্ষতি বা সমস্যা হবে না আর অবশ্যই বিভিন্ন কারণে একজন ওয়াইফ চলে যায় তার মধ্যে একটি কারণ তো তুলেই ধরলাম যে অনেক সময় অনেক মেয়ে সব সহ্য করতে পারে না হয়তো মুখে বলতে পারে না ধৈর্যসীমা সে সারিয়ে গেলে তারপর বলে আমি সংসার করব না এ হচ্ছে মূল বিষয় এখন আসুন মুদ্রা ইতিপূর্বে যাদের বউ চলে গেছে নতুন বিয়ে করার আগে অবশ্য অনেক কিছু আপনাদের মেনটেন করে নিতে হবে নিজের মধ্যে অনেক চিন্তা ভাবনা করে বিয়ে করতে হবে আর একটি ঘরোয়া রেমিডি বলে দিব অবশ্যই এই রেমেডিটি আপনারা ম্যানেজ করে মাত্র পনেরো দিন থেকে এক মাস খাবেন এর মধ্যেই দেখবেন অনেকটাই সমাধান আপনার ভিতরে ফিরে আসবে এই রেমেডিটি তৈরি করতে আমার তৈরি করা পাউডার রয়েছে তো এখানে কী কী রয়েছে আমি আপনাদের বলবো এখানে একটি পাউডার নয় হয়তো বা একটা পটে আপনারা দেখছেন একটি পাউডার মনে হচ্ছে এখানে একাধিক পাউডার এই একাধিক পাউডার মধ্যে কী কী উপাদান রয়েছে দেখুন একশো গ্রাম রয়েছে অশ্বগন্ধার পাউডার আমি আবারও বলছি একশো গ্রাম রয়েছে অর্শগন্ধার পাউডার দুইশো গ্রাম রয়েছে শিমুলের মূলের পাউডার শিমুল মূলের পাউডার দুইশো গ্রাম রয়েছে আপনারা একটু অবশ্যই নোট করে নিতে পারেন ভিডিওটি পাস করে করে আপনার একটু নোট করে নিতে পারেন আসলেও আমি আরও উপাদান বাকি রয়েছে একটু বললে বলতে চাই যে আপনারা হতাশা হন ওষুধ খাবো ওষুধ খাবো করে এই স্বাভাবিকভাবে আপনাদের যে ওষুধগুলো সেবন করতে হবে সেরকম না ওষুধ না সেবন করে আপনারা বিভিন্ন ডক্টরের কাছে যা প্রতারণা হচ্ছেন বিশেষ করে যৌবন সাইডে আপনারা প্রতারণা হচ্ছেন তা আপনার অতিরিক্ত এক্সাইটেড না হয়ে উত্তেজিত না হয়ে ঘরোয়াভাবে এই রেমেডি খান এটা আয়ুর্বেদীয় শাস্ত্রে এই উপাদানগুলো হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ভূমিকা পালন করেন সো আপনাদের প্রথমে এক নম্বরে অর্শগন্ধার পাউডার একশো গ্রাম নেবেন আপনারা শিমুলের মূল দুইশো গ্রাম নেবেন তারপর আপনারা ভুঁই কুমড়া দুশো গ্রাম পরিমাণ নেবেন এরপরে আছে বন্ধুরা আলকুশি বীজ আলকুশি আলকুশির আপনারা দুশো গ্রাম পরিমাণ নেবেন তারপরে লতা। এটারও পাউডার পাওয়া যায় বেসজ বা বানিয়াটি দোকানে এটা নেবেন পঞ্চাশ গ্রাম দারুচিনি পাউডার এটাও নেবেন আপনারা পঞ্চাশ গ্রাম এরপরে আসেন বিশেষ একটি উপাদান মকদ্দস মকদ্দস এটাও আপনারা বেসজ বা বানিয়াটি দোকানে পাবেন এই প্রত্যেকটি উপাদান বেসজ বা বানিয়াটি দোকানে পাবেন মকজদস নেবেন হচ্ছে পঞ্চাশ গ্রাম এই সব উপাদানগুলো আপনারা এরকম মিক্স করবেন সবগুলো আপনারা পাউডার ক্রয় করবেন করে মিক্স করবেন মিক্স করার পরে প্রতিদিন সকালে যদি আপনার হাইপার অ্যাসিডিটি বদহজমের আপনাদের স্বাভাবিক পাকস্থলিতে কোনো সমস্যা না থাকে গ্যাসের সমস্যা না থাকলে উচ্চ রক্তচাপ অতিরিক্ত না থাকলে তো আপনাদের ডায়াবেটিস না থাকলে আপনারা অবশ্যই মধু নেবেন আর ডায়াবেটিস থাকলে কালো মধুটা নেওয়ার চেষ্টা করবেন তো এখন আসুন এই উপাদানটি খাবেন কোন নিয়মে সকালে ও রাতে আপনার খাবার আগে যদি পেটের সমস্যা থাকে তাহলে খাবার পরে দু চামচ পরিমাণে মধু এবং পোনে এক চামিস মানে এক চামিস পরিপূর্ণ না কারণ এর ভিতরে যে উপাদানগুলো দেওয়া আছে আপনি যদি অরিজিনালগুলো ম্যানেজ করতেই পারেন তাহলে অবশ্যের অতিরিক্ত মানে মানে অতিরিক্তের গুণাগুণ রয়েছে তাই অতিরিক্ত খাওয়া আপনাদের জন্য ঠিক হবে না তা আপনারা এরকম এক চামিস পরিমাণে নেবেন আর দু চামচ পরিমাণে আপনারা নেবেন মধু এইটা আপনারা ভালো করে মিক্স করে সেবন করে নেবেন যদি সম্ভব হয় গরুর দুধ খাওয়া মানে এটা হচ্ছে আপনাদের সাইডে রাখলাম যদি সম্ভব হয় গরুর দুধ খেতে পারেন এরপরে না হলে আপনারা স্বাভাবিক ঠান্ডা পানি খেতে পারেন এভাবে আপনারা পনেরো দিন থেকে এক মাস কন্টিনিউ চালিয়ে যান আমার ভিডিওটা আবারও ব্যাকে গিয়ে একটু লিখে নেন উপাদানগুলো আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি যদি একবারে ভিতরের কোনো সিস্টেমের প্রবলেম না হয়ে থাকে যেমন হরমোনের সমস্যা হরমোনের ইনভ্যালেন্স শরীরে বিভিন্ন রকমের বড় রোগের কারণে সেক্সুয়াল সাইডার জিরো হয়ে যাওয়া এরকম যদি সমস্যা না থাকে আপনি যদি সুস্থ স্বাভাবিক থাকেন অতিরিক্ত স্মোকিং যদি না করে থাকেন অ্যালকোহল সেবন না করে থাকলে ইনশাল্লাহ আপনার এই রেমেডিতে অবশ্যই আপনার ভালো একটি কাজ দিবে ফলাফল দিবে তারপর আমি আবারও বলি বিয়ে করার আগে ভেবে বিয়ে করুন যে তিতিপূর্বে পূর্বে একটা বউকে সারিয়ে দিতে হয়েছে অবশ্যই আপনারা বউকে ভালোবাসবেন বউর সঙ্গে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন এই ভিডিও আপনারা যদি আমাদের ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কমেন্ট কমেন্ট তো অবশ্যই করবেন যে আপনাদের কমেন্টের উপরে বেশ করে আমরা ভিডিও মেক করি আমাদের ভিডিও ভালো হলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে